চলেছি আমি রিমা বেসকে করতে কিবা কিবা। সো গাইস আজকে আমি কোরালের সাথে বেসকে কিবা কিবা করতে চলেছি, তোমরা দেখতে থাকো। তারপর কিন্তু আমি চলে যাব বেসকে একদম পুরো কিবা কিবা করে দেওয়ার জন্য। তো সবার ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোরালের সাথে আমি চলেছি আর আজকে আমি কোরালের সাথে বেসকে কিবা কিবা করতে চলেছি। সো চলো দেখে নাও যে আজকে কোরালের সাথে চলেছি। দেখো গাইস আজকে এই আর্মির সাথে আজকে আমি অ্যাটাক করতে যাচ্ছি টাউন হল 13 এর উপরে। তোমরা জাস্ট অ্যাটাকটা দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাহলে করে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর 500 টাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। তাহলে চলো গাইস আজকের এই অ্যাটাকটা দেখে নেওয়া যাক। তো গাইস ফার্স্ট অ্যাটাক আমি এই বেসের উপর শুরু করছি লাভা হাউন্ড। এখান থেকে ব্যাটল ব্লিঙ্ক লাভা হাউন্ড আর এখান থেকে ব্যাটল ব্লিঙ্ক চলে এসেছে। এখান থেকে জাস্ট এখান থেকে অ্যাটাকটা দেখবো। এখান থেকে আর্টিলারি টাউন হলকে নিয়ে নিতে হবে। আর্টিলারি আর্টিলারি টাউন হল আর্টিলারি টাউন হল। এখান থেকে আর্টিলারি আর্টিলারিকে নেওয়া হয়ে গেছে। সো এখান থেকে যতটুকু ভ্যালু মেলার দরকার ছিল এখান থেকে মিলে গেছে 15% ভ্যালু। জাস্ট অ্যাটাকটা এবার দেখতে থাকবো। উইজার্ড এখান থেকে উইজার্ড চলে আসবে। পিকু এখান থেকে পিকু চলে এসছে। পিকু এখান থেকে চলে আসবে। পিকু এখান থেকে চলে আসবে। বোলার দাদু সুপার ওয়াল ব্রেকার মহারাজ রানী সাইবা আরসি। এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে আসলো। এখান থেকে দাদুর অ্যাবিলিটি এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে আসবে। সো গাইস এখান থেকে জাস্ট অ্যাটাকটা দেখতে থাকবো। দেখো এখান থেকে অ্যাটাকটা দেখতে থাকবো। এতগুলো বোলার রানী সাইবা আরসির অ্যাবিলিটি আছে, রানী সাইবার অ্যাবিলিটি আছে। সো এখান থেকে আরসির অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি। এখান থেকে আরসির অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে। শুধু জাস্ট অ্যাটাকটা দেখতে থাকবো। মহারাজ আছে, রানী সাইবা আছে। এখান থেকে কিন্তু আমি এখন মহারাজের অ্যাবিলিটি দিয়ে দেবো। সো গাইস এখান থেকে আমি এখন মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি। দেখতে থাকো এখানে চলে আসবে উইজার্ড। এখান থেকে উইজার্ড চলে এসছে। এখানে ফ্রিজ চলে আসবে। এখান থেকে ব্যাটিং শুরু হয়ে যাবে। এখানে আবার ফ্রিজ চলে আসবে। সো গাইস জাস্ট অ্যাটাকটা দেখতে থাকবো। এখানে আবার ফ্রিজ চলে আসবে। সো দেখো ইনফেনো আর স্ক্যাটার শটকে কিন্তু ব্যাট নিয়ে নিয়েছে। আর গাইস এই অ্যাটাকে চলে এসছে 3-স্টার ব্যাটের সাথে, রানী সাইবার সাথে, বোলার আছে, পেক্কা আছে, এদের সাথে গাইস এই অ্যাটাকে চলে এসছে 3-স্টার। চলে এসছে 93। এখানে ব্যাট রানী সাইবা বোলার এরা সব কাজ করে দেবে। আর এখানে কিন্তু আমাকে রানী সাইবার অ্যাবিলিটি দিতে হয়নি, তো খুবই ইজিভাবে 3-স্টার চলে আসছে। দেখো ব্যাট তো একদম পুরো কামাল করে দিয়েছে। এখান থেকে দাদু ব্যাট বোলার পেক্কা সব কাজ করছে। তো বেসের আর কি আছে, হাতে আছে, হাতে এখনো 10 সেকেন্ড সময় আছে, তার মধ্যে ব্যাট কাজ করে দেবে। দেখো চলে এসেছে 3-স্টার। সো গাইস ফার্স্ট অ্যাটাক দেখে নিয়েছো। ফার্স্ট অ্যাটাকে কিন্তু খুবই ইজিভাবে 3-স্টার চলে এসেছে। এবার আমি চলে যাবো সেম টু সেম আর্মির সাথে নেক্সট অ্যাটাকে। আর তোমরা দেখতে থাকো নেক্সট অ্যাটাক। তাহলে চলো নেক্সট অ্যাটাকটা শুরু করা যাক। Clash of Clans. তো গাইস নেক্সট অ্যাটাক আমি বেসের উপর শুরু করছি। দেখো এখান থেকে লাভা হাউন্ড, এখান থেকে ব্যাটল ব্লিঙ্ক চলে আসবে। এখান থেকে এয়ার সুইপারকে ফ্রিজ, এখান থেকে এয়ার সুইপারকে ফ্রিজ করে দিয়েছি। সো জাস্ট এখান থেকে দেখতে থাকবো আর্টিলারি টাউন হল, টাউন হল আর্টিলারি, টাউন হল আর্টিলারি, আর্টিলারি আর টাউন হলকে তো নিতেই হবে। সো এখান থেকে টাউন হলকে নিয়ে নিয়েছে। এবার শুধু আর্টিলারি পালা, আর্টিলারি স্ক্যাটার শট কত কিছু নিয়ে নিয়েছে। এখান থেকে ভ্যালুটাও বেশ ভালো পেয়ে গেছি, 26%, 28% ভ্যালু পেয়ে গেছি। গাইস বেসের আর কি আছে, দেখো দুদিক থেকে দুটো উইজার্ড চলে আসলো। সবার ফার্স্ট এখানে সুপার ওয়াল ব্রেকার চলে আসবে। এখান থেকে পিকু, এখান থেকে দেখো চলে এসছে বোলার মহারাজ দাদু রানী সাহেবা পিকু, এখান থেকে আরসি,
এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার। সো গাইজ এই অ্যাটাকে কিন্তু থ্রি স্টার আসতে চলেছে, দেখো এখান থেকে কিন্তু চলে আসবে এখন মহারাজের অ্যাবিলিটি। এখান থেকে আমি মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, সো এখনো দাদুর অ্যাবিলিটি আছে, রানী সাইবার অ্যাবিলিটি, আরসির অ্যাবিলিটি সব রয়েছে। আর দেখো গাইজ এই অ্যাটাকে কিন্তু খুবই ইজি ভাবে থ্রি স্টার চলে আসছে, এত আর্মির সাথে থ্রি স্টার আসতে চলেছে। সো গাইজ এখান থেকে শুরু করে দিচ্ছি আমি ব্যাটিং, এখান থেকে ব্যাটিং শুরু করে দিচ্ছি। দেখুন এখান থেকে আরসির অ্যাবিলিটিও আছে, তো আরসির অ্যাবিলিটি তো আমি এখান থেকে দেব না। সো গাইজ এখান থেকে আরসির অ্যাবিলিটি দেব না, আর এই অ্যাটাকে আসতে চলেছে থ্রি স্টার। এখানে একটা উইজার্ড টাওয়ার আছে, সো গাইজ উইজার্ড টাওয়ারকে ফ্রিজ করার কোনো দরকার নেই, টু ফ্রিজ আমি স্যাক করে দিয়েছি। এখানে আরসির অ্যাবিলিটি, রানী সাইবার অ্যাবিলিটি, দাদুর অ্যাবিলিটি আমি দিইনি, এই অ্যাটাকে চলে এসেছে থ্রি স্টার। দেখো আরসির অ্যাবিলিটি মানে আর একটু হলে আরসির অ্যাবিলিটি চলে যাবে, কিন্তু আমি আরসির অ্যাবিলিটি দেবো না, আর এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসেছে। দেখো এত আর্মির সাথে এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসেছে। সো গাইজ কেমন লাগলো অ্যাটাকটা তাড়াতাড়ি কমেন্ট করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো। সো গাইজ আজকের মতো না এটা আমার হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।